हेलो गाइस वेलकम टू डॉक्टर गेमोलॉजिस्ट नाम एनामुल हक बाधन बैक विद अनदर वीडियो। বন্ধুরা এই ভিডিওতে আমরা GTA Vice City Stories এর স্টোরি এক্সপ্লেইন করব। প্রশ্ন রাখতে পারে GTA Vice City Stories এটা আবার কোনটা? ওকে একটু ব্যাখ্যা করি। বর্তমানে GTA Trilogy রিলিজ হয়েছে যেটাতে GTA 3, GTA Vice City এবং GTA San Andreas এই তিনটি গেম রয়েছে। তবে এই তিনটি গেমের ঘটনার প্রবাহের পূর্বে একটি গেম রয়েছে যেটা রিলিজ পেয়েছিল একটু দেরিতেই, সেটাই হচ্ছে GTA Vice City Stories যা 2006 সালে PSP এর জন্য রিলিজ পেয়েছিল। তবে GTA Trilogy গল্প ভালোমতো বোঝার আগে আমাদের এই গেমটি খেলে নেওয়া উচিত এবং এর গল্প জানা উচিত, তাহলে পুরো GTA Trilogy ঘটে যাওয়া ঘটনাসমূহ একটি টাইমলাইন অনুযায়ী সাজাতে আমরা সক্ষম হব। কারণ GTA 3 ঘটনা হচ্ছে 2001 সালের, GTA San Andreas এর ঘটনা হচ্ছে 1991 থেকে 1997 সালের এবং GTA Vice City ঘটনাসমূহ হচ্ছে 1988 সালের ঘটনাগুলোকে কেন্দ্র করে হয়েছে। এরই আগের ঘটনাসমূহ নিয়ে নির্মিত হয়েছে GTA Vice City Stories গেমটি, যাতে 1986 সালের ঘটনাসমূহ দেখানো হয়েছিল। সো কি ছিল এই গেমে বা কেনই বা এই গেমটির স্টোরি লাইন আমাদের জানা গুরুত্বপূর্ণ, তা জানার জন্য হলো পুরো ভিডিওটা দেখা উচিত। So here we go for the story explain of GTA Vice City Stories. বন্ধুরা সময়টা 1984 সাল। আমাদের এই গল্পের মূল চরিত্র হচ্ছে ভিক্টর ভ্যান্স নামের একটি ব্যক্তি যিনি ইউএস মিলিটারিতে রিক্রুট হিসেবে নতুন জয়েন করেছে। একদিন এই ভিক্টরকে তার সার্জেন্ট জেরি মার্টিনেজ তাকে ডাকে এবং জিজ্ঞাসা করে যে তুমি ঠিক কি কারণে আর্মিতে জয়েন করেছো। ভিক্টর সুবোধ ব্যক্তির মতো বলে যে সে আর্মিতে মূলত তার পরিবারের ভরণ পোষণের জন্যই জয়েন করেছে। পরিবারে তার দু ভাই আছে, একজন ভ্যান্স এবং অপরজন ল্যান্স। ভিক্টর ছোট থেকেই তার পরিবারের ভরণ পোষণ করে আসছে বিভিন্ন কাজের দ্বারা। ভিক্টরের একজন মাও আছে, তবে এই মহিলা নেশাখোর, তাই ভিক্টর সহ তার তিন ভাই তার খালার বাসায় থেকেই বড় হয়েছে। তাদের বাবা বহু আগেই তাদের দেখভাল বন্ধ করে দিয়েছিল। ভিক্টরকে ওই দিন সাক্ষাতের এক পর্যায়ে সার্জেন্ট জেরি তাকে একটি অবৈধ প্রস্তাব দেয় যে ড্রাগ বা মাদকদ্রব্য আনতে সহায়তা করার জন্য। মূলত এই জেরি একজন অসাধু সার্জেন্ট, চরম দুর্নীতিগ্রস্ত হওয়ায় এবং আর্মিতে জব করায় তার কিছুই আজ পর্যন্ত হয়নি। ভিক্টর রাজি না হলেও সার্জেন্ট জেরি সাথে সাথে ভিক্টরের দরিদ্রতার কথা এবং পারিবারিক সমস্যার কথা তাকে বারবার মনে করিয়ে দেয়। ফলে না চাইলেও বাধ্য হয়ে ভিক্টর মাদক আনতে রাজি হয়ে যায়। নির্দিষ্ট লোকেশনে পৌঁছে ভিক্টর ডিল হওয়া পরিমাণ মাদকদ্রব্য সংগ্রহ করে, তবে তখনই কিছু বিপক্ষদলীয় মাদকদ্রব্যের ডিলারদের সাঙ্গপাঙ্গরা ভিক্টরদের ওপর আক্রমণ করে। ভিক্টর খুবই সুকৌশলে ওই আক্রমণ হতে পালিয়ে যায়। অতঃপর ভিক্টর সার্জেন্ট জেরির নিকট তার মাদকদ্রব্য পৌঁছে দেয়। তখন জেরি ভিক্টরকে এটাও বলে দেয় যে আমি এখানে দায়িত্বে আছি, চিন্তা করো না, তোমার কোনো ক্ষতি হবে না, চাকরি নিয়ে মোটেও ভেবো না। এর কদিন পর সার্জেন্ট জেরি ভিক্টরকে ফিল ক্যাসিডি নামের এক লোকের সাথে পরিচয় করিয়ে দেয়। এই ফিল ক্যাসিডি হচ্ছে অবসরপ্রাপ্ত একজন সৈনিক যিনি বর্তমানে অস্ত্র ব্যবসা এবং একটি শুটিং রেঞ্জের বিজনেস চালায়। তবে এই ফিল ক্যাসিডি নিজেও সার্জেন্ট জেরির হয়ে কাজ করে। এরই কদিন পর জেরি ভিক্টরকে মেরি নামের একটি নষ্টা মেয়েকে জেরির সাথে সময় কাটানোর জন্য নিয়ে আসতে বলে। এর মাঝে জেরি ভিক্টরকে কাজে হেল্প করার জন্য একটি দামি গাড়ি গিফট করে, কিন্তু গাড়িতে করে মেরিকে নিয়ে আসার সময় ভিক্টর ধরা পড়ে যায় এবং ওই আর্মি ক্যাম্পের সকল গার্ড ও মাস্টার সার্জেন্ট সকল ড্রাগ এবং ওই নারীকে জব্দ করে এবং সেই নারীকে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু সেই নারী পুরো কাজের দায়ভার ওই ভিক্টরের ওপর চাপিয়ে দেয়। এসব দেখে মাস্টার সার্জেন্ট ভিক্টরকে অসৎ কাজের অভিযোগে আর্মি থেকে বের করে দেয়। এখন ভিক্টর কোথাও কোনো কাজ পাচ্ছিল না, ফলে যেহেতু একটি কপালে বদনাম জুটে গিয়েছে তাই কেউ তাকে কাজ দিতেও চাচ্ছিল না, তাই একরকম বাধ্য হয়ে অন্ধকারে পা বাড়ায় ভিক্টর। সে তখন ফিল ক্যাসিডিকে অনুরোধ করে কিছু কাজ জুটিয়ে দেওয়ার জন্য। ফিল তখন ভিক্টরকে ভাইস সিটিতে অবস্থানরত মেক্সিকান বংশদূত চোলোস গ্যাংয়ের বিরুদ্ধে কিছু মিশন পরিচালনা করতে বলে। ভিক্টর চোলোস গ্যাংয়ের বিরুদ্ধে সব রকম কাজ সেরে ফেললে ভিক্টরকে খুশি হয়ে ফিল ক্যাসিডি তার এক ভাই মার্টির সাথে পরিচয় করিয়ে দেয় যেন ভিক্টর মার্টির মাধ্যমে বেশি কাজ পায়। এদিকে মার্টি হচ্ছে অন্য একটি গ্যাংয়ের লিডার, তার নিজের গ্যাংয়ের নাম হচ্ছে ট্রেলার্স পার্ক মাফিয়া। মার্টি ভিক্টরকে তার কিছু বিজনেসে সহায়তা করতে বলে। ভিক্টর মার্টির হয়ে দিব্যি কাজ করতে থাকে, কিন্তু এরই মাঝে ভিক্টর লক্ষ্য করে যে মার্টি তার বউ লুইসকে অনেক টর্চার এবং নির্যাতন করে, এমনকি মার্টির একটি কন্যা সন্তানও রয়েছে। মার্টি তার পরিবারের প্রতি খুবই উদাসীন, প্রায় তাদের স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হয়। এরই মাঝে লুইস মার্টির সাথে সব রকম সম্পর্ক ছিন্ন করে তার বোনের বাসায় গিয়ে উঠেছে। তবে এরপর ভিক্টর সিঙ্গেল হওয়াতে লুইসের ব্যাপারে কেয়ার করত, ফলে তাদের মাঝে ইনডাইরেক্টলি একটি সম্পর্ক তৈরি হয়। কিন্তু মার্টি একদা ভিক্টরকে খুন করার হুমকি দেয় এবং তার এক্স ওয়াইফ লুইসকে কিডন্যাপ করে নেয়। তবে ভিক্টর একটি কার চেজিংয়ের সময় মার্টিকে খুন করে ফেলে এবং লুইসকে উদ্ধার করে ফেলে। মার্টির মৃত্যুর পর লুইস ভিক্টরকে এই ট্রেলার পার্ক মাফিয়া এর লিডার করে দেয় এবং এর নতুন নাম রাখা হয় ভ্যান্স ক্রাইম ফ্যামিলি। ভিক্টর দিনের পর দিন বাইকার ও চোলোস নামক দুটো গ্যাংয়ের বিরুদ্ধে বিভিন্ন বন্দুকযুদ্ধে জয় হওয়ার ফলে ওই গ্যাংগুলো ক্রমশ দুর্বল হতে থাকে। এরই মাঝে ভিক্টর একদিন আম্বার্তো রোবিনা নামের এক কিউবান বংশোদ্ভূত আমেরিকান নাগরিকের সাথে পরিচিত হয়। এই আম্বার্তোর জন্য ভিক্টর বিভিন্ন কাজ করে দেয়, ফলে আম্বার্তো এবং তার গ্যাংয়ের সাথে ভিক্টরের খুব ভালো সম্পর্ক তৈরি হয়। এরই মাঝে ভিক্টরের ছোট ভাই ল্যান্স এসব কিছু জানতে পেরে ভাইস সিটিতে চলে আসে এবং ভিক্টরের সাথে একই কাজে যুক্ত হতে চায়, কিন্তু ভিক্টর ল্যান্সকে রিসিভ করে নিয়ে আসার সময় চোলোস গ্যাংয়ের লোকজন তাদের পেছনে পড়ে যায়, ফলে খুব কষ্টেই দুবাই চোলোস গ্যাংকে ফাঁকি দিয়ে পালিয়ে যায়। ঠিক এই ঘটনার পরেই আম্বার্তো রবিনার নির্দেশে ভিক্টর এবং ল্যান্স মিলে ভাইস সিটি হতে চোলোস এর সকল ব্যবসা এবং কাঠামো ধ্বংস করে দেয়। ল্যান্স ভাইস সিটিতে আসতে আসতেই সে রাতারাতি ধনী হতে চায়, ফলে সে হঠাৎই ফোর্বস নামে এক ধনী ব্যক্তির সাথে সাক্ষাৎ করে। এই ফোর্বস ল্যান্সকে এবং ভিক্টরকে প্রস্তাব দেয় যে ছোট একটি মাদক ব্যবসা শুরু করার জন্য, কিন্তু বিভিন্ন তথ্য প্রাপ্তির মাধ্যমে ল্যান্স জেনে যায় যে ফোর্বস হচ্ছে একজন আন্ডারকভার এজেন্ট এবং সে সরাসরি প্রশাসনের অধীনে একটি মিশন পরিচালনা করছে। এসব জানার পরেই একদিন ল্যান্স ও ভিক্টর কৌশলে ফোর্বসকে আটক করে এবং ভাইস সিটির কোন কোন স্থানে মাদকদ্রব্যের বিজনেসের রেকর্ড ফোর্বস সংগ্রহ করেছে তা জানতে চায়, যেন ল্যান্স এবং ভিক্টর ওই সকল মাদক বিক্রেতাদের ফিনিশ করে নিজেদের মাদকের বিজনেস বড় করতে পারে। কিন্তু ফোর্বস দুবার তাদেরকে দুটো লোকেশনে যেতে বলে, কিন্তু সেখানে গিয়ে ল্যান্স এবং ভিক্টর কিছুই পায় না, অর্থাৎ ফোর্বস তাদেরকে মিথ্যা তথ্য দিয়েছে। ঠিক এই ফাঁকেই চতুর আন্ডারকভার এজেন্ট ফোর্বস পালিয়ে যায়, কিন্তু এটা টের পেয়েই ভিক্টর তার বাইক নিয়ে ফোর্বসের পিছনে এবং চলতি বাইক থেকে ফোর্বসকে গুলি করে তাকে মেরে ফেলে। তবে ল্যান্স তাদের ড্রাগ বিজনেস বড় করার জন্য তার ভাই ভিক্টরকে যে সার্জেন্ট ফাঁসিয়েছিল, অর্থাৎ জেডি মার্টিনেজের একটি শিপমেন্টের ব্যবস্থাকে বানচাল করে তা থেকে সুবিধা আদায় করতে চায়। এই প্ল্যানে ল্যান্স ও ভিক্টর দুজনেই একমত হয়ে যায় এবং তারা সার্জেন্ট জেরির মাদকের গুদাম হতে মাদক চুরি করে ফেলে। ঠিক তার কিছুক্ষণ পরেই সার্জেন্ট জেরি ভিক্টরকে ফোন করে বলে যে সে আহামরি কোনো ড্রাগস ডিলার নয়, সে একটি ছোট ড্রাগ ডিলার, তবে তারা দুবাই মিলে যে সকল মাদকগুলো চুরি করেছে সেগুলো হচ্ছে আরমান্ডো এবং ডিয়েগো নামক দুবাইয়ের বিশাল গ্রুপ মেন্ডেস ব্রাদার্সের মাদক। জেডি নিজে মেন্ডেস ব্রাদার্সের ভয়ে সে ছুটি নিয়ে ভাইস সিটি হতে চলে যায়। অতঃপর এই সকল মাদকগুলো ভাইস সিটিতে বিক্রি করার জন্য ভিক্টর এবং ল্যান্স একজন ট্রান্সজেন্ডার মুভি নির্মাতা রেনির সাথে পরিচিত হয়। ঠিক কিছুদিন পর ল্যান্স ও ভিক্টর মেন্ডেস ব্রাদার্সের কাছে গিয়ে বলে যে আপনাদের সব ড্রাগস জেরি মার্টিনেজ চুরি করিয়েছে, আমরা তো স্রেফ ভুল বুঝে আপনাদের ড্রাগসগুলো নিয়েছিলাম, তাছাড়া জেরি একজন আন্ডারকভার এজেন্ট। ঠিক এরপরই বিভিন্ন মহল হতে সংগৃহীত ফোর্বস এর ডকুমেন্টে জেরি মার্টিনেজের নাম জুড়ে দেয় তারা। অপরদিকে মেন্ডেস ব্রাদার্সের মাদক চুরির দায় মেটানোর জন্য ভিক্টর এবং ল্যান্স মেন্ডেস ব্রাদার্সের হয়ে কাজ করা শুরু করে। একই সাথে ভিক্টর র্যানির জন্য কাজ করে এবং র্যানির ম্যানেজার ব্যারির ডান হাত ফিল কলিনের কনসার্টে গিয়ে তাকে বিপক্ষ বিভিন্ন দুর্বৃত্তদের হাত থেকে তাদের বাঁচায় এবং এর ফলে র্যানির সাথেও ভিক্টরের খুব ভালো খাতির জমে যায়। র্যানির সুবাদে ভিক্টর রিকার্ডো ডিয়াজের সাথে পরিচিত হয়, যিনি এই ভাইস সিটির দ্বিতীয় সর্ববৃহৎ মাদক বিক্রেতা, এবং ভিক্টর এবং ল্যান্স রিকার্ডো ডিয়াজের হয়ে কাজ করা শুরু করে। কিন্তু মেন্ডেস ব্রাদার্স ডিয়াজের হয়ে ল্যান্স এবং ভ্যান্সের কাজ করাকে ধোকা বলে বিবেচনা করে। একই সময়ে সার্জেন্ট জেরি ছুটি শেষে ভাইস সিটিতে ফিরেই বিভিন্ন বানোয়াট তথ্য দিয়ে মেন্ডেস ব্রাদার্স গ্যাংকে ভ্যান্স ক্রাইম ফ্যামিলির বিরুদ্ধে খেপিয়ে তোলে। মেন্ডেস ব্রাদার্স বদলা নেওয়ার জন্য ভিক্টর এবং ল্যান্স এর থেকে তাদের সকল বিজনেস তাদের নামে, অর্থাৎ আরমান্ডো মেন্ডেসের নামে লিখে দিতে বলে, কিন্তু ভিক্টর এই প্রস্তাবে রাজি হয় না। তাই মেন্ডেস ব্রাদার্স তাদের সকল বাহিনী নিয়ে ভিক্টর ক্রাইম ফ্যামিলির সব ব্যবসা ও অবকাঠামোতে হামলা করতে থাকে। এই সময়ই ল্যান্স ভিক্টরকে বলে তাদের যত মিত্র গ্যাংসমূহ রয়েছে, যেমন আরমান্ডো রবিনার গ্যাং, ফিল ক্যাসিডির গ্যাং সহ অন্যান্য গ্যাংকে একত্রিত করতে। কথা মতো তারা সকল গ্যাংকে একত্রিত করে এবং মেন্ডেস ব্রাদারকে প্রতিহত করে, ফলে ল্যান্স এবং ভিক্টর তাদের হারানো বিজনেসগুলো আবার ফিরে পায়। ভিক্টর এরপর এক ফরাসি ড্রাগ ডিলারের সাথে পরিচিত হয়, কিন্তু একটি ড্রাগের ডেলিভারি দিতে গিয়ে হঠাৎ ভিক্টর লেট করায় তাকে ওই ফ্রেঞ্চ গ্যাং থেকে ছাঁটাই করে দেওয়া হয়। অতঃপর মেন্ডেস ব্রাদার্স গ্যাং ভিক্টর এবং ল্যান্স উভয়কে এবং শেষবার বলে ভালো বলে ভ্যান্স ক্রাইম ফ্যামিলি যত বিজনেসগুলো আছে সেগুলো মেন্ডেস ব্রাদার্সের নামে যেন মালিকানা দিয়ে দেয়, কিন্তু ভিক্টর ও ল্যান্স রাজি না হয় মেন্ডেস ব্রাদার্সের কর্মীরা তাদেরকে মারধর করে এবং এর ফলে তারা দু ভাই অজ্ঞান হয়ে যায়। অতঃপর ল্যান্স ও ভিক্টরকে মেন্ডেস ব্রাদার্সের একটি জ্বালানি তেলের প্লান্টের সামনে নিয়ে যাওয়া হয়। মূলত তাদের দু ভাইকে খুন করার জন্যই মেন্ডেস ব্রাদার্সের বিভিন্ন কর্মীরা মিলে তাদেরকে সেখানে নিয়ে গিয়েছিল, কিন্তু খুবই কৌশলে এবং চতুরতার দ্বারা ভিক্টর ও ল্যান্স ওদিকে সবার হাত থেকে ছুটে দৌড় দেয়। তখন মেন্ডেস ব্রাদার্সের কর্মীরা তাদের দুই ভাইকে উদ্দেশ্য করে গুলি করলে গুলিগুলো তাদের লক্ষ্যভেদ না করে গাড়ি উল্টো জ্বালানি তেলের ট্যাঙ্কে গিয়ে লাগে। ফলাফল হিসেবে বিশাল এক বিস্ফোরণ হয়, যাতে ওখানের উপস্থিত মেন্ডেস ব্রাদার্সের সকল কর্মীরা মৃত্যুবরণ করে। অতঃপর ভিক্টর রিকার্ডো ডিয়াজের সহায়তা চায় যেন মেন্ডেস ব্রাদার্স তাদের দুই ভাইয়ের পিছু ছেড়ে দেয়। রিকার্ডো ডিয়াজ তার পরিচিত এক হ্যাকারের সাহায্যে ডিয়াজ ব্রাদার্সের বাড়িতে রাখা একটি সিকিউরিটি রোবটকে হ্যাক করে ফেলে। অতঃপর ওই হ্যাক করা রোবটের দ্বারা মেন্ডেস ব্রাদার্সের বাড়িতে রাখা লকারের সকল টাকা আগুনে জ্বালিয়ে দেয়। মেন্ডেস ব্রাদার্স এর দুই ভাই খুবই চেষ্টা করে রোবটটাকে থামাতে, বাট থামাতে তারা পারে না, ফলে তারা দেউলিয়া হয়ে যায়। মেন্ডেস ব্রাদার্স বুঝে যায় এতে ভিক্টর এবং ল্যান্সের হাত আছে, তাই আর দেরি না করে বদলা নেওয়ার জন্য মেন্ডেস ব্রাদার্স ভিক্টরের বর্তমান স্ত্রী লুইসকে কিডন্যাপ করে ফেলে। ল্যান্স ভিক্টরকে লুইসকে বাঁচাতে মানা করে, কিন্তু মেন্ডেসের লোকেরা ভিক্টরের প্রিয় গাড়িটাকেই ব্লাস্ট করে দেয়। এর ফলে ভ্যান্স রেগে গিয়ে একা একটি বাইক নিয়ে মেন্ডেসের বিল্ডিং এ চলে যায়, কিন্তু ল্যান্স উল্টো নিজেই ওখানে গিয়ে আটক হয়ে যায়। ভিক্টর ওই বিল্ডিং এ সময় মতো গিয়ে বন্দুকযুদ্ধ করে এবং আর্মান্ডো ডিয়াজকে মেরে ফেলে। অতঃপর সে লুইস এবং ল্যান্সকে বাঁচাতে ভেতরে যায়, কিন্তু গিয়ে দেখে যে ল্যান্স বেঁচে থাকলেও লুইস এর দেহ গুলিবিদ্ধ হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই লুইস সেখানে মৃত্যুবরণ করে। ভিক্টর তার বিজনেস থেকে অতঃপর ল্যান্সকে বের করে দেয়, কিন্তু এরপরই ভিক্টর একাই ডিয়াজের হয়ে কাজ করতে থাকে। পাশাপাশি ডিয়াজের চাওয়াতে ভাইস সিটিতে যত ড্রাগ বিক্রেতা আছে তাদের সবার ব্যবসায়িক কাঠামোতে আক্রমণ করতে থাকে, ফলে সব মাদক বিক্রেতারা একরকম নিঃস্ব হয়ে যায় এবং রিকার্ডো ডিয়াজ একাই ভাইস সিটির সব থেকে বৃহৎ মাদক বিক্রেতা হয়ে যায়। এরপর রিকার্ডো ডিয়াজ মেন্ডেস ব্রাদার্সের দ্বিতীয় জন ডিয়েগো মেন্ডেস ও সার্জেন্ট জেরি মার্টিনেজকে খুঁজতে ভিক্টরকে সহায়তা করে এবং একদিন মেন্ডেস ব্রাদার্সের একটি বিল্ডিংয়ে একটি অ্যাটাক হেলিকপ্টার নিয়ে আক্রমণ করতে বলে। ভিক্টর যেহেতু অতীতে আর্মি ছিল, ভিক্টর কৌশলে ক্যান্টনমেন্টে কোথায় আর্মিদের অ্যাটাক হেলিকপ্টার রাখা ছিল তা সে খুব ভালো মতোই জানতো। সময় সুযোগ বুঝে সে কৌশলে সেই হেলিকপ্টারটিকে হাইজ্যাক করে নেয়। অতঃপর তার একদিন পরই ভিক্টর ডিয়েগো মেন্ডেসের একটি ভবনে হামলা করে, কিন্তু মেন্ডেস ব্রাদার্সের এক কর্মী ব্রাজুকা দিয়ে একটি মিসাইল নিক্ষেপ করলে তা ভিক্টরের হেলিকপ্টারে হিট করে এবং ভিক্টর বাধ্য হয়ে তা একটি ছাদে ল্যান্ড করে। এরপর হাতে অস্ত্র নিয়ে ডিয়েগো মেন্ডেসকে খুন করতে ভিক্টর সামনে এগোয়। এরই মাঝে দুর্নীতিগ্রস্ত সার্জেন্ট জেরি মার্টিনেজ ভিক্টরকে ডিয়েগোর পিছনে বিজি দেখে জেরি নিজেই এসে পড়ে ভিক্টরকে খুন করতে। অতঃপর তুমুল বন্দুকযুদ্ধ শেষে ভিক্টর জেরি মার্টিনেজ এবং ডিয়েগো মেন্ডেস উভয়কেই খুন করতে সক্ষম হয়। এরপরই ওদিকে ভিক্টরের ভাই ল্যান্স ভ্যান্সের হেলিকপ্টারে এসে হাজির হয়। অতঃপর ভিক্টর ল্যান্সকে বলে যে আমরা এখন মুক্ত। ভিক্টর আরো জানিয়ে দেয় যে মাদকের বিজনেসের সাথে শেয়ার থাকবে না এবং এই বিজনেস এখানে শেষ। তখনই তার বেহায়া ছোট ভাই ল্যান্স ভিক্টরকে বলে যে আমি 20 কিলো ড্রাগ ডিয়াজ থেকে লুকিয়ে রেখেছি, ওগুলো বিক্রি করে আমরা যাই টাকা পাই, তারপর আমরা এই বিজনেস থেকে টোটালি সরে যাব। অতঃপর ভিক্টর এবং ল্যান্স হেলিকপ্টারে করে অন্যত্র চলে যায় এবং এখানেই শেষ হয় GTA Vice City Stories এর গল্প। সো বন্ধুরা, এই ছিল আমাদের ভিডিও। আই হোপ ইউ হ্যাভ এনজয়েড দ্য এন্টায়ার ভিডিও, এবং তুমি যদি এই ধরনের ভিডিও গেমের স্টোরি লাইন ভিডিও যদি পছন্দ করে থাকো তাহলে আমার চ্যানেলটি তুমি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি বাজিয়ে দাও, যেন নেক্সট টাইম এরকম ইন্টারেস্টিং ভিডিও তোমার জন্য মিস না হয়। পরবর্তীতে GTA Vice Cityর হিস্ট্রি এক্সপ্লেন করবো আমি। টিল দেন, স্টে অ্যালার্ট, স্টে সেফ, লাভ ইউর ফ্যামিলি। আসসালামু আলাইকুম।